অসুস্থ চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী হু জিনতাও। রবিবার রাতে দলীয় সম্মেলনের মঞ্চ থেকে রীতিমতো ধরাধরি করে নামানো হয় তাকে। এই ছবি ধরা পড়েছে এবং তাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সোমবার চীনের এক সংবাদ মাধ্যম জানিয়েছে, জিনতাও মঞ্চে অসুস্থ হয়ে পড়ায় তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তবে প্রাক্তন প্রেসিডেন্ট এখন সুস্থ রয়েছে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত, চীনের কমিউনিস্ট পার্টির সম্মেলন শেষ হওয়ার পরে পলিট ব্যুরো সহ বিভিন্ন কমিটির ঘোষণা করা হয়। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, পলিট ব্যুরোতে কোনো মহিলা সদস্য নেই। একই সঙ্গে আগামী 5 বছরের জন্য তৃতীয়বার সিপিসির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শি জিনপিং। আগামী মার্চে সরকারের বার্ষিক অধিবেশনে জিনপিংকে তৃতীয়বারের জন্য সেদেশের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হবে। তবে প্রাক্তন প্রধানমন্ত্রীর এই অসুস্থ হয়ে পড়ার বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছে চীনে। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।